পাহারাদার থেকে বলিউড নায়ক নওয়াজুদ্দিন সিদ্দিকি। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। অনেকেরই জানা আছে বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকি অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন। উত্তরপ্রদেশের ছোট্ট একটি গ্রাম থেকে দিল্লি মুম্বাইতে এসে কঠিন সময় পার করেছেন এবং আজকের অবস্থানে এসেছেন। কিন্তু জানেন কি নওয়াজের প্রথম চাকরি কি ছিল? নদিয়ায় একটি খেলনা কারখানার পাহারাদার ছিলেন নওয়াজ। সম্প্রতি নদিয়ার সারদা বিশ্ববিদ্যালয়ে তার ছবি বাবু মশাই বন্দুকবাজ এর প্রমোশনে গিয়েছিলেন। পুরনো স্মৃতি রোমন্তর করতে গিয়ে জানালেন এই নদিয়ারই একটি খেলনা কারখানায় তিনি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করতেন, যা ছিল তার প্রথম চাকরি। নওয়াজ বলেন, নদিয়াতে আমি আমার প্রথম চাকরি পেয়েছিলাম। সিকিউরিটি গার্ড হিসেবে আমি ফ্যাক্টরির বাইরে দায়িত্ব পালন করতাম। 1993 সালের আগে আমি মুজাফফরনগর থেকে এখানে এসেছি। অতীত মনে করতে গিয়ে নওয়াজ জানান, প্রথম চাকরিটি ধরে রাখার জন্য তিনি খুব আগ্রহী ছিলেন না। বলেন, ফ্যাক্টরির মালিক আমাকে কয়েকবার ফ্যাক্টরির বাইরে বিশ্রাম করতে দেখেছিল এবং এ নিয়ে বেশ রাগারাগি করেছে। এরপর আমি চাকরি ছেড়ে দেই। উত্তরপ্রদেশের ছোট্ট শহর মুজাফফরনগর থেকে নওয়াজ মুম্বাইতে ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তি হন। 2012 সালে গ্যাং অব ওয়াসেপুর দিয়ে আলোচনায় আসেন তিনি। এর আগে অনেক কঠিন সময় গেছে তার জীবনে। নওয়াজ জানান, বর্তমান সময়ে ছোট ছোট শহরগুলো থেকে সিনেমায় আসার সুযোগ অনেক বেড়ে গেছে। তিনি বলেন, প্রতিভা আর কাজের প্রতি নিষ্ঠা যার আছে তার কাজের অনেক সুযোগ রয়েছে। আপনার যদি তা উপলব্ধি করার ক্ষমতা থাকে তবে অনেক সুযোগ অপেক্ষা করছে। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।